স্টুডেন্টস যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার ফোরে পড়ছো এবং যাদের এসিসি বিএ এই পোর্শনটা রয়েছে, তো তাদের যে এনভায়রনমেন্টাল ফিলোসফি সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশান দিচ্ছি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে, গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নাম্বার টু, আর্নে নেসের গভীর বাস্তুশাস্ত্র সম্পর্কীয় মতবাদ আলোচনা করো। নাম্বার থ্রি, জীব বৈচিত্র্য কী, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। ফোর, গভীর বাস্তুশাস্ত্র সামাজিক বাস্তুশাস্ত্র ও বাস্তু নারীবাদের অন্তর্নিহিত সম্পর্ক ও বিরোধ সম্বন্ধে সমালোচনা সহ আলোচনা করো। ফাইভ, প্রকৃতির প্রতি প্রথাগত পাশ্চাত্য মনোভাব কেমন, প্রকৃতির প্রতি আমাদের মনোভাব কিরূপ হওয়া উচিত এবং কেন। সিক্স, পরিবেশ নিষ্ঠ নারীবাদের সংজ্ঞা লেখো, এই মতবাদের মূল বক্তব্যগুলি কি সমালোচনা সহ আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার ওয়ানে রয়েছে শতমূল্য কাকে বলে, টু প্রকৃতি কি, ব্যাপক ও সংকীর্ণ অর্থে লেখো। থ্রি, অন্তর্নিহিত মূল্য ও অন্তর্নিহিত মানের মধ্যে পার্থক্য কি। ফোর, টিকা লেখো, পরিবেশমূলক নীতিবিদ্যার মূল বক্তব্য এবং সেটি পল টেলরের মতে। ফাইভ, জিই মুরের শতমূল্য সম্পর্কিত মতবাদ সম্পর্কে টিকা লেখো। সিক্স, প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড কীরূপ হওয়া উচিত। মোটামুটি এই কটা কোশ্চেন তোমরা ভালো করে পড়ো, আশা করি এখান থেকে তোমরা কোশ্চেন কমনই পাবে।